রাজ্যের লাখ লাখ কৃষকের বাবে এই মুহূর্তে লই আছো একটা ভাল খবর। অতি শীঘ্রে পি এম কিষাণ সম্মান নিধির ধন আপনি লাভ করব, কিন্তু তার বাবে ই কে ওয়াই সির কাম বা আপনি অনলাইন কামপুর সম্পূর্ণ করলে না নাই এবার চাই লোক, আর যদি করা নাই, যদি আপনার অসুবিধা হয়েছে তেনহলে পি এম কিষাণের বাবে বিশেষ শিবির এটা অনুষ্ঠিত করা হয়েছে, সেই শিবিরলে গিয়ে আপনি সকলবোৰ করব পাৰিব। লৈ আছো আপডেট এই মুহূর্তের খবর, কৃষক সকলের বাবে একটা গুরুত্বপূর্ণ খবর, শীঘ্রে লাখ লাখ কৃষকের একাউন্টত ধন সুমাব আর সেই ধন সুমার এটা প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর কৃষকসকলে যদি ধন লাভ করা নাই, যাবার কিস্তি যদি আপনি পোৱা নাই, তেনহলে আপনি কমপ্লেইন করব পাৰিব। পি এম কিষাণ আঁচনির অধীনত লাখ লাখ কৃষকে এই ধন লাভ করব, কিন্তু ত্রয়োদশ কিস্তির ধন যদি আপনি পোৱা নাই, তেনহলে আপনি কমপ্লেইন করব পাৰিব। কৃষকের একাউন্টত পোনপটিয়াকৈ 14 নম্বর কিস্তির ধন সুমাব, যিসকলে ত্রয়োদশ কিস্তির ধন পোৱা নাই তেওঁলোকক একেলগে দুটা কিস্তির ধন দিয়া হব বলে জানিব পৰা গৈছে। আর কৃষকের সুবিধার বাবে পি এম কিষাণের বিশেষ শিবির অনুষ্ঠিত করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তত, রাজ্যতো বিভিন্ন প্রান্তত শিবির অনুষ্ঠিত হয়েছে আর 19 জুনলৈকে চলিব এই শিবির। কিদরে এই ধন আপনি লাভ করব, এই আসনের ধন লাভ করিবর বাবে আপনি কি কি করিব লাগিব, এই মুহূর্তত আমি জানাব বিচাৰিছো। শিবিরলৈ আহোতে আপনি লগত লৈ আহিব লাগিব বিশেষ কেইটামান নথিপত্র, নথিপত্র সমূহ কি কি, আপনার মোবাইলটো আপনি লগত লৈ আহিব লাগিব, যেটো মোবাইল আপনি রেজিস্টার্ড নম্বর দি থোৱা আছে, লগতে কৃষকে আধার কার্ড, পি এম কিষাণ আসনের ধন লাভ করা ব্যাংক পাসবুক লগত লৈ আহিব লাগিব, লগতে আধার নম্বর যেটো মোবাইল নম্বরত আপনি সংলগ্ন করেছে সেই মোবাইল নম্বরটির সঙ্গে আপনি ফোনটো লগত লৈ আহিব লাগিব। আর এই সুবিধার জড়িয়ে বহু কেইটা লাভ কৃষকে আদায় করব পাৰিব, কেবল পি এম কিষাণ সন্মান নিধির ধনেই যে লাভ করব তেনেকুৱা নহয়, এই শিবিরটলৈ আহোতে আপনি বহু কেইটা সুবিধা লাভ করব বলে জানিব পৰা গৈছে। আর তার বাবে আপনি এতিয়া যোগাযোগ করব লাগিব ব্যাংক একাউন্টের সঙ্গে, আধার নম্বর সংলগ্ন করার সুবিধা আপনি লাভ করব। আপনি যদি অনলাইন যোগে সেই কামবোৰ করব পৰা নাই, তেনেহলে আপনি রাজচক্র বিষয়ার কার্যালয়ত গিয়ে সুধিব পাৰিব, সবিশেষ জানিবৰ বাবে আপনি যোগাযোগ করব লাগিব কোনকেইটা কার্যালয়ত। এই মুহূর্তে আমি জানাব বিচাৰিছো, জিলা উপায়ুক্তর কার্যালয়লৈ আপনি যাওক, রাজচক্র বিষয়ার কার্যালয়লৈ যাওক, আর জিলা কৃষি বিষয়ার কার্যালয়, এইকেইটা কার্যালয়লৈ গেলে বিষয়া কেগৰাকী আপনাক বুঝাই দিব যে কি কি করব লাগিব। মহকুমা কৃষি বিষয়ার কার্যালয়, কৃষি সখী অথবা গাঁও প্রধানের সঙ্গে আপনিও যোগাযোগ করব পাৰে। শীঘ্রে লাখ লাখ কৃষকের একাউন্টত এই ধন সুমাব বলে জানিব পৰা গৈছে, কিন্তু বহুকেইটা কমপ্লেইন আছিল যে বহু কৃষকে ত্রৈদ্য কিস্তির ধন অর্থাৎ 13 নম্বর কিস্তির যে ধন আছিল সেই ধন লাভ করা নাছিল। সকলে জানে 6000 টাকা প্রতিগী কৃষকক প্রদান করা হয় তিনটা কিস্তিত, বছরটো তিনটা কিস্তিত প্রদান করা হয় ধন সমূহ, কিন্তু ত্রৈদ্য কিস্তির ধন যখন কৃষকে লাভ করা নাছিল সেই ধন একেলগে এতিয়া দিয়া হব বলে জানিব পৰা গৈছে। আর তার বাবে বিশেষ শিবির অনুষ্ঠিত করা হয়েছে, সেই শিবিরলৈ আপনি যাওক আর কথা পাতক। আপনি যদি ধন লাভ করা নাই, তেনহলে আপনি আপনার আধার কার্ড সংলগ্ন করক, আপনার মোবাইল রেজিস্টার করক, ই কে ওয়াই সির কামাবলী সম্পূর্ণ করক, লগে লগে আপনি পি এম কিষাণ সন্মান নিধির ধন লাভ করবেন।